নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। ওয়েলকাম টু পুষ্পিতার হোমলি কিচেন। শীতকালের সিজন হলো পিঠে পুড়ে পায়েস খাওয়ার সিজন, কিন্তু আজ আমি একটু নতুন ডিফারেন্ট টাইপের পায়েস ট্রাই করার চেষ্টা করেছি। এটা হলো বাঁধাকপির পায়েস। আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো আপনারা প্লিজ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার যদি ওপিনিয়ন নেন তাহলে আমার এটা অসাম লেগেছে, মানে বাঁধাকপির যে পায়েস সেটা বোঝাই যাচ্ছে না। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে কেটে নিয়েছি। মিহি করে কাটবেন একটু। কেটে এখানে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে বাঁধাকপিটাকে এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার মোটামুটি আপনার সময় লাগবে 10-12 মিনিট ধরে। এটাকে সেদ্ধ করে নিলেই কিন্তু বাঁধাকপি আমাদের একদম সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমরা এবার একটু কমিয়ে দেবো, মাঝারি একটু লোয়ে রাখবো। দেখুন আমাদের বাঁধাকপি কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ছাঁকনিতে ছেঁকে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, যতটা পারবেন বাঁধাকপির জলটাকে নিংড়ে নেবেন, মানে যতটা শুকনো হয় ততটাই কিন্তু আপনাদের ভালো, কারণ এটাকে আমাদের পরে ফ্রাই করতে হবে, ভাজতে হবে। জল থাকলে ভাজতে একটু সমস্যা হয়, তাই ট্রাই করবেন যেন জলটা যতটা সম্ভব আমাদের নিংড়ে নেওয়া যায়। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি লাগবে, কারণ বাঁধাকপিটাকে আমাদের সুন্দর করে ফ্রাই করতে হবে। তো চলুন, ঘিটা দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে। 2 এলাচ দিয়ে দিলাম, একটু ক্রাশ করে দিয়েছি। এবার এর মধ্যে কতগুলো কিশমিশ দিলাম, এখানে মোটামুটি 15-20টা কিশমিশ আছে, আর এখানে 8-10টা কাজু বাদাম নিয়েছি। নিয়ে এটাকে এবার একটু জাস্ট হামান দিস্তে না, একটু জাস্ট থেতলে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটাকে আমি মোটামুটি একটু হাতের সময় নিয়ে ভাজবেন, 10 মিনিট মতো লাগবে। তাহলে মিডিয়াম আঁচে ভাজবেন, বেশি আঁচটা বাড়িয়ে দিলে কী হবে, বাঁধাকপিটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে একটু ভাজার চেষ্টা করবেন। আর এদিকে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি মোটামুটি 1 কেজি দুধ নিয়েছিলাম, সেটাকে জাল করে করে প্রায় 700 গ্রামের কাছাকাছি নিয়ে এসেছি। দুটো তেজপাতা ফেলে দিয়েছি, গন্ধটা বা ফ্লেভারটা সুন্দর আসবে তার জন্য। এবার দেখুন আর এক সাইডে আমি এটাকে কন্টিনিউ ভাজছি। মোটামুটি প্রায় আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ছিল আমাদের গ্রিন গ্রিন কালার, সেটা কিন্তু ইয়েলো ইয়েলো চলে এসছে। তো প্রায় অনেকটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো। এবার আমার দুধের দিকে চলে যাই। দুধটা সুন্দরভাবে আমাদের কমে এসছে, অনেকটা খিরখির ভাব চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির যে মানে যেটা ভেজেছি ফ্রাইড বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে আমাদের কিন্তু বেশি সময় লাগবে না, কারণ বাঁধাকপি আগে থেকে সিদ্ধ করা প্লাস ভাজা, মোটামুটি এটা আমাদের 5-10 মিনিট হাইস্টলি লাগবে, তার মধ্যে কিন্তু আমাদের পায়েস কমপ্লিট হয়ে যাবে। দেখুন এবার আমি এর মধ্যে একদম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়, যেহেতু এখন খেজুরের গুড়টা পাওয়া যাচ্ছে, মানে খেতেও যেমন সুন্দর ফ্লেভারটাও অসাম লাগে। এর মধ্যে একটু খেজুরের গুড় দিলাম, আর আমি এর মধ্যে সামান্য চিনি দেবো। যদি আপনারা ডায়াবেটিক্সের লোক থাকেন তাহলে অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবেন, গুড়টা দিয়েই চেষ্টা করবেন বানানোর। তো চলুন, দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বাড়িতে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল পুষ্পিতা হোমলি কিচেন মনে করে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। অবশ্যই আপনারাও ভালো থাকবেন, সবাইকে ভালোও রাখবেন। এখানে দেখুন এবার আমি 10 টাকার যে প্যাকেটগুলো হয় আমুল দুধের, সেরকম সেই প্যাকেটে 2 প্যাকেট নিয়েছি আমুল দুধ। নিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লাস্ট, একদম নামানোর আগে দেবেন এটা। দিয়ে একটু নাড়ি চাড়ি নেব। আমাদের কিন্তু পায়েস অলমোস্ট ডান, একদম রেডি। তো চলুন, আজকের মতন আপনাদের বিদায়, টাটা। অবশ্যই আপনারা খুবই ভালো থাকবেন, চারপাশের লোকজনকেও ভালো রাখবেন। গুড ইভিনিং।